হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বাবার সঙ্গে কথাটা শেষ হলো না, আফসোসটা চিরদিনই থেকে যাবে, কথা কেন বললেন আইরিন। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। আজ সকালেই বাংলার চিরপরিচিত খল অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন, আর এই খবরটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় সম্প্রচারিত হয়েছে। তার স্ত্রী এই খবরটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইরিন বলেন, সাদেক বাচ্চু আঙ্কেল এই সেপ্টেম্বরের 4 তারিখে আমাকে ফোন দিয়েছিলেন, তখন আমি বাইরে, আমি বললাম আঙ্কেল আমি তো বাইরে বাসায় গিয়ে ফোন দিচ্ছি, সেদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেছে, আর তার পরের দিনও ফোন দেওয়া হলো না। পরে আমি যখন ফোন দিলাম তখন তিনি হাসপাতালে, ফোন কেউ ধরলো না, উনি আমাকে শেষ কি বলতে চেয়েছিল আমি জানি না, এখন আফসোস লাগছে, জানি এই আফসোসটা চিরদিন থেকে যাবে। সদ্যপ্রয়াত সাদেক বাচ্চু সম্পর্কে বলতে গিয়ে এভাবেই জাতীয় এক দৈনিককে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছিলেন চিত্রনায়িকা আইরিন। আইরিন বলেন, অবশ্য রিসেন্টলি সাদেক বাচ্চু আঙ্কেলের সঙ্গে অনেক কথা হতো, গত বছরের নভেম্বরে মুক্তি পায় পদ্মার প্রেম, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেওয়া হয়, আর এই চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো, করোনার সময় ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, সব অভিনয়ের বিষয়ে কথা, অথচ সর্বশেষ যেটা বলতে চেয়েছিলেন সেটাই বলা হলো না, কিংবা আমার শোনার সৌভাগ্য হলো না। সাদেক বাচ্চুর সঙ্গে আইরিনের প্রথম ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বাবা ছিলেন সাদেক বাচ্চু। এরপর পদ্মার প্রেম সহ আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আইরিন, যার প্রত্যেকটি ছবিতেই বাবার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। আইরিন বলেন, তিনি বাবার চরিত্রে অভিনয় করেছেন আমার প্রত্যেক ছবিতেই, আমাকে একদম মেয়ের মতো দেখতেন, বাবার মতোই স্নেহপূর্ণ কথা বলতেন, তিনি শুধু অভিনেতাই নন একজন শিক্ষকও, আমরা যারা অভিনয় না শিখে এই জগতে চলে আসি তাদের তিনি হাতে কলমে অভিনয় শিখিয়ে দিতেন, কোনোভাবেই কখনই বিরক্ত হতেন না, এই স্কুলিংটা আমরা আর কারো কাছ থেকে সেভাবে পাবো না। জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন, করোনায় আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন, এছাড়া তার স্ত্রীও এ তথ্যটি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে। এছাড়া ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বলেন, সোমবার সকাল থেকেই তার হার্টবিট বন্ধ হয়েছে বেশ কয়েকবার, অবশেষে 12:05 মৃত্যুবরণ করেন বরণ্য এই অভিনেতা। সো ভিউয়ার্স, আইরিনের এই মন্তব্যের পর আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।